আমরা সবাই জানি আগামী 14 এপ্রিল পর্যন্ত 21 দিনের জন্য সমস্ত ভারতবর্ষে লকডাউন করা হয়েছে করোনা ভাইরাস মহামারীর সংক্রমণের জন্য। তথাপি আমরা ঘরে বসেই আমরা পড়াশোনা করব, কারণ বন্ধ করলে আমাদের সামনে পরীক্ষা হবে। আমি আজকে ক্লাস টেনের 3.4 থেকে অপনয়ন পদ্ধতি তোমাদের একটা অঙ্ক বুঝিয়ে দিচ্ছি। চেষ্টা করবে, ঘরে প্র্যাকটিস করবে। 3.4 অপনয়ন পদ্ধতি, অপনয়ন পদ্ধতিতে আমরা সমাধান করব। আমি একটা অঙ্ক দিচ্ছি, এক্স প্লাস ওয়াই সমান 5, আরেকটা আছে 2x-3y = 4। এটাকে আমরা এখন সমাধান করব, অর্থাৎ x এবং y এর মান আমরা বের করব। x প্লাস ওয়াই সমান 5, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, 2x-3y = 4, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন 1 নং সমীকরণকে, এটা হলো 1 নম্বর সমীকরণ, এটা এখানে নিচে 2 নম্বর সমীকরণের একদম কোণার মধ্যে আছে 2, এই 2 দ্বারা এবং 2 নং সমীকরণকে উপরের কোণার মধ্যে আছে 1 দ্বারা গুণ করি। অর্থাৎ উপরের যেটা 1 নম্বর সমীকরণ সেটাকে নিচের কোণার 2 নম্বর আছে, নিচের কোণার মধ্যে যেটা আছে সেটাকে পূরণ করব, এবং উপরের কোণার মধ্যে যেটা আছে 1, এটা দিয়ে নিচেরটাকে আমরা গুণ করব। তাহলে করি এই 2 দিয়ে এটাকে পূরণ করব, 2x প্লাস, এখানে আছে y সামনে কিচ্ছু নেই, অর্থাৎ 1, 2y সমান 5 × 10, এবং নিচের লাইনটাকে আমরা করব 1 দিয়ে, 2 × 2 বিয়োগ 3 × 3 সমান 4 × 4। এখন আমরা একটা থেকে এই লাইন থেকে এই লাইন আমরা বিয়োগ করব, বিয়োগের সময় এটা প্লাস ছিল, এখন হয়ে যাবে এটা মাইনাস, সাইন গুলো বদলে যায়, এটা ছিল মাইনাস এখন হবে প্লাস, এটা ছিল প্লাস এখন হয়ে যাবে মাইনাস। তো 2x থেকে 2x মাইনাস 0 হয়ে গেল, 2 প্লাস এবং 3 আগে ছিল মাইনাস এখন হয়ে গেল প্লাস, 3 আর 2 = 5, 10 যোগ 4 ছিল এখন হয়ে গেল মাইনাস, যেহেতু আমরা বিয়োগ করছি 10 থেকে 4 গেলে 6, তাহলে y এর মান আমরা পেয়ে গেলাম 6/5, 6/5 পেয়ে গেলাম। এখন এই যে y মান, y এর মান আমরা 1 নং সমীকরণে বসাবো, 1 নং সমীকরণে বসাইয়া পাই, এই y এর মান এখানে বের করেছি সেটা আমরা 1 নং সমীকরণে আমরা বসাবো। 1 নং সমীকরণে আছে x প্লাস y সমান 5, এখানে দেখো x এর কোনো মান বের করেছি না, আমরা y মান পেয়েছি আমরা 6/5। এখন x সমান ডান দিকে, এটাও সংখ্যা এটাও সংখ্যা, এই সংখ্যাটাকে সংখ্যার সঙ্গে নেব, ডান দিকে আছে 5, এই প্লাস ওই সংখ্যার সঙ্গে গেলে কি হয় মাইনাস হয়ে যায়, দশা বললো 5, 5×5 = 25, মাইনাস 6, 25 থেকে 6 গেলে 19/5, অর্থাৎ আমরা x পেয়ে গেলাম 19/5 আর y পেয়ে গেলাম 6/5। এখন আমরা মিলেছে কি মিলল না সেটা আমরা সত্যতা নিরূপণ করি একবার, দেখে নেই আমরা যে রেজাল্ট যেটা বেরিয়েছে সেটা মিলেছে কি না, সত্যতা নিরূপণ। আমরা 1 নং সমীকরণটা দিয়ে নেই, x প্লাস y সমান 5 আছে, বাম দিকে কি আছে x প্লাস y, এখন x এর মান আর y এর মান আমরা বসাবো, x এর মান দেখা যাচ্ছে 19/5 আর y মান 6/5, আমি যদি দুইটা বসাবো 5
নেই তাহলে উত্তর আছে 19 প্লাস 6 তার মানে 25 ভাগের 5 কাটাকাটি করলে 5 5 25 তো দেখো এই বাম দিকে x প্লাস y আমরা সংখ্যাগুলো x আর y এর মান বসিয়ে আমরা পেয়েছি 5 এবং ডান দিকেও আছে 5 অর্থাৎ অঙ্কটা সম্পূর্ণ শুদ্ধ তোমরা আশা করি বুঝেছো আবার ক্লাস শুরু হলে আমরা আরো কিছুটা দেখিয়ে দেব ঘরে বসে তোমরা এগুলো প্র্যাকটিস করবে যদি কোনো অসুবিধা হয় আমাকে ফোন করবে ধন্যবাদ।